সৌরজগতে পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে কি প্রাণের অস্তিত্ব আছে? থাকলে সেটা কোথায়? কিংবা মহাবিশ্বে পৃথিবী সদৃশ কোনো গ্রহ আছে কিনা? এ নিয়ে কৌতূহল, গবেষণা, বিজ্ঞানীদের মাথা ব্যথা কোনো কিছুরই অন্ত নেই। সম্প্রতি এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যেটি নাকি অবিকল পৃথিবীর মতোই। বছরের শুরুর দিকেই ঘটল অসাধারণ এক ঘটনা। আমাদের সোলার সিস্টেম বা সৌরজগতের বাইরে নতুন এক গ্রহের সন্ধান পেয়েছে নাসা। আর গ্রহটির নাম TOI-700E, যার অবস্থান পৃথিবী থেকে প্রায় 100 আলোকবর্ষ দূরে। গ্রহটি বাসযোগ্য কিনা তা যদিও এখনই বলা সম্ভব হচ্ছে না, তবে সেখানে অদূর ভবিষ্যতে বসবাস করা সম্ভব হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ নতুন সন্ধান পাওয়া গ্রহটিতে পানি রয়েছে বলে জানা গেছে। আরও জানা যায় যে নতুন গ্রহটির অবস্থান সোলার সিস্টেম সূর্যের হ্যাবিটেবল জোনেই। হ্যাবিটেবল জোন হচ্ছে বাসযোগ্য এলাকা। নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টেস এই গ্রহটির সন্ধান পায়। টেসের দেয়া তথ্য বিশ্লেষণ করেই গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারে নাসার বিজ্ঞানীরা। সেই বিজ্ঞানী দলের প্রতিনিধি এমিলি গিলবার্ট জ্যোতির্বিজ্ঞানীদের বার্ষিক বৈঠকে এই নতুন গ্রহ সম্পর্কে তথ্য দিয়েছেন। বিজ্ঞানীরা জানান TOI-700E একটি বামন নক্ষত্র, তাকে প্রদক্ষিণ করছে আরও তিনটি গ্রহ TOI-700B, TOI-700C, TOI-700D। এই গ্রহগুলোর খোঁজ আগেই পেয়েছিল নাসা, এবার চতুর্থ গ্রহটির খোঁজ পাওয়া গেল। গ্রহটি সম্পর্কে একটি দারুণ তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। নিজের অক্ষের উপর ঘোরে না এই TOI-700E গ্রহটি, তাই তার একটি দিক সবসময় নক্ষত্রের আলোর দিকে মুখ করে থাকে, অন্য দিকটি অন্ধকার। এর অর্থ গ্রহটি যদি কোনোদিন বাসযোগ্য হয়ও, তবে এটা মাথায় রাখতে হবে গ্রহটির একদিকে সর্বক্ষণ দিনের আলো থাকবে, অন্য দিকটি থাকবে অনন্ত রাত। নাসার তথ্য বলছে TOI-700E পৃষ্ঠদেশ পাথুরে, তাতে পানি থাকতে পারে। বিজ্ঞানীরা বলছেন নিজস্ব সূর্যের সঙ্গে গ্রহটির যে দূরত্ব, সেই দূরত্বে গ্রহপৃষ্ঠে পানি থাকার সম্ভাবনা বেশি থাকে। TOI-700E-র ঠিকানা হল ডোরাডো নক্ষত্রপুঞ্জ। মহাবিশ্বের নিরিখে গ্রহটি আমাদের থেকে খুব বেশি দূরেও নেই, এটি পৃথিবীর আয়তনের 95%। মজার ব্যাপার হল এর কক্ষপথ সম্পূর্ণ করতে সময় লাগে মাত্র 28 দিন, যেখানে পৃথিবীর সময় লাগে 365 দিন। নাসার বিজ্ঞানীরাও বলছেন পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সন্ধানে এই আবিষ্কারটি হবে একটি মাইলফলক।